হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই তোমাদের একুশ তারিখ নিউট্রিশন পরীক্ষা রয়েছে তো পরীক্ষার আগে আগে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের রিভিশন তোমাদেরকে করিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওটিতে এসিকিউ সম্পর্কে আলোচনা করেছি এর আগে এমসিকিউ ভিডিও দিয়েছি তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে তাহলে চটপট দেখে নেবে এছাড়াও এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি তোমরা অবশ্যই পরীক্ষার আগে আগে একবার করে রিভাইজ করে নেবে তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ এসে প্রশ্নগুলি প্রথম প্রশ্ন এনজাইমেটিক ব্রাউনিং কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকা আপেল কলা ইত্যাদি ফল কেটে রাখলে তা বাদামি বর্ণ ধারণ করে একেই এনজাইমেটিক ব্রাউনিং বলে এই বিক্রিয়াটি হয় সাধারণত ফলের মধ্যে উপস্থিত ফেনল অক্সিডেজ উৎসেচকের প্রভাবে দুই নম্বর প্রশ্ন জেস্টেশনাল ডায়াবেটিস কি গর্ভাবস্থায় বহু মহিলার শরীরে ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না ফলে শর্করার বিপাক ব্যাহত হয় এবং গর্ভবতী মহিলারা ডায়াবেটিসে আক্রান্ত হয় একেই জেস্টেশনাল ডায়াবেটিস বলে যকৃতের সিরোসিস কি যকৃতের যে রোগে স্বাভাবিক যকৃতের প্যারেনকাইমা কোষ অর্থাৎ হেপাটোসাইটগুলি তন্তুময় যোগ্যলায় পরিবর্তিত হয়ে কঠিন হয়ে যায় তাকে যকৃতের সিরোসিস বলে পরের প্রশ্ন ভাইরাল হেপাটাইটিস কি ভাইরাল হেপাটাইটিস বলতে ভাইরাসের সংক্রমণজনিত যকৃতের অসুখকে বোঝানো হয় এই রোগে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় পি এ আর এর সম্পূর্ণ নাম লেখো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও রক্তে উপস্থিত ফ্যাটের বিভিন্ন রূপগুলি লেখো রক্তে ফ্যাট বিভিন্ন রূপে উপস্থিত থাকে সেগুলি হল প্রশমিত ফ্যাট লেসিথিন ফসফোলিপিড কোলেস্টেরল এ এবং মুক্ত কলেস্টেরল পরের প্রশ্ন ভিলাইয়ের অবস্থান ও কাজ লেখুক ভিলাই ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে অবস্থিত ভিলাই নামক আঙুলের মতো অভিক্ষেপগুলি পাচিত খাদ্যরস শোষণে সাহায্য করে পরের প্রশ্ন যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয় কেন যকৃতে নানারকম জৈব রাসায়নিক বিক্রিয়াগুলি সম্পন্ন হয় বিজ্ঞানীরা যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলেছেন এই প্রশ্নটি তোমাদের তিন নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম সোপ কি ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণকারী শিশুর দেহে উপস্থিত দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডকে ক্যালসিয়াম সোপ বলে জ্যাম প্রস্তুতিতে আমের শ্বাস ও চিনির অনুপাত কত থাকে জ্যাম প্রস্তুতিতে আমের শ্বাস ও চিনির অনুপাত থাকে নয় টু এগারো বায়োটিক পোটেন্সিয়াল কি বায়োটিক পটেনশিয়াল বা জৈব ক্ষমতা বলতে সেই অবস্থাকে বোঝায় যে অবস্থায় স্বাভাবিক পরিবেশে কোনো জনসংখ্যার সর্বোচ্চ মাত্রায় বৃদ্ধি করতে পারে সিডিপিও কোন প্রকল্পের সঙ্গে যুক্ত সিডিপিও এর সম্পূর্ণ নাম লেখো সিডিপিও আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত সম্পূর্ণ নামটি হল চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সন্ধান বা গাজানো বা ফার্মান্টেশন কি বায়ুজীবী অথবা অবায়ুজীবী জীবকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে খাদ্যবস্তুর জারণ ক্রিয়াকে সন্ধান বলা হয় কোন হরমোনের কারণে ডায়াবেটিস ইনসিপিটাস হয় উত্তরাবে এডিএইচ ডায়ালিসিস কাকে বলে যখন কিডনির কাজ কোনো কারণে বিঘ্নিত হয় তখন দেহে বিপাকজাত ক্ষতিকারক পদার্থ জমা হতে থাকে এই অবস্থায় যে পদ্ধতিতে দেহ থেকে বিপাকজাত দূষিত পদার্থগুলি নির্গত করা হয় তাকেই ডায়ালিসিস বলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো